আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। নতুন বিষয়দারে যারা আছেন তারা আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করেন, সৌদি সরকার বা সৌদি দূতাবাস তারা কি সিদ্ধান্ত নিয়েছে নতুন বিষয়দারেদের জন্য, নতুন বিষয়ের কাজ কবে শুরু করবে? দেশে মোটামুটি প্রায় 70,000 নতুন বিষয় আছে, যেগুলো 2019 সালের মাঝামাঝি থেকে 2020 সালের প্রথমে বাংলাদেশে গিয়েছিল। অনেকেরই বিষয়ের কাজ হয়ে গেছে, স্ট্যাম্পিং হয়ে গেছে, আবার অনেকের বিষয় কিন্তু কাজই হয়নি। তাদের জন্য সৌদি দূতাবাস তারা দুইটা ক্যাটাগরি ভাগ করেছে, যাদের স্ট্যাম্পিং হয়ে গেছে তাদের আলাদা এবং যাদের স্ট্যাম্পিং হয়নি তাদের আলাদা। তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনি নিজেই দেখতে পারেন স্ক্রিনে, আমি দেখাচ্ছি। সেই বিজ্ঞপ্তিতে কিছু নিয়মনীতি উল্লেখ করেছে, আমি আপনাদেরকে প্রথমেই নিয়মনীতিগুলো জানিয়ে দিচ্ছি। যাদের ভিসা ক্যান্সেল করতে চায়, স্ট্যাম্পিং হয়ে গেছে, এ বিষয়ে তারা সৌদি আরবে আসতে চায় না, কেউ যদি আসতে না চায়, তাদের ক্যান্সেলেশনের জন্য পাসপোর্ট নাম্বার, ভিসার ধরন এবং ওয়ার্কারের নাম সহ বাকি বিস্তারিত দিয়ে আবেদন করতে হবে। আর এই আবেদনটি করতে হবে আপনি যার থেকে ভিসা কিনেছেন, যে এজেন্সির মাধ্যমে আপনি কাজ করিয়েছেন তার মাধ্যমে, কারণ সৌদি দূতাবাসের নির্দেশ শুধুমাত্র এজেন্সির মালিক এবং প্রতিনিধিরাই দূতাবাসে প্রবেশ করতে পারবে, অন্য কেউই দূতাবাসে প্রবেশ করতে পারবে না। তো আপনি যদি আপনার ভিসা ক্যান্সেল করতে চান তাহলে আপনি আপনার ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করবেন, বাকি বিস্তারিত আপনার ট্রাভেল এজেন্সি থেকেই আপনি পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে। তারা যে বিষয়টি উল্লেখ করেছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ঘোষণায়। নতুন ভিসা স্ট্যাম্পিং করার ক্ষেত্রে একেবারেই ভিসা স্ট্যাম্পিং হয়নি, আগে নতুন করে স্ট্যাম্পিং করবেন, তাদের ক্ষেত্রে মেডিকেল চেক আপ করাতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, পুলিশ ভেরিফিকেশন যেটাকে আমরা বলে থাকি সেটা নিতে হবে, কপিলের কাছ থেকে কাজের অনুমতির পেপার সংগ্রহ করতে হবে। যে কপিল ভিসাটা দিয়েছে তার কাছ থেকে কাজের অনুমতির আরও একটি নতুন পেপার সংগ্রহ করতে হবে। তারা কিন্তু ভিসাগুলো সেন্ড করার সময় একটা অনুমতিপত্র দেয়, সেটা আবার নতুন করে সংগ্রহ করতে হবে। এই হলো নিয়ম, যে নিয়মগুলো তাদের এই বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে। এবার আসুন বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করি। যাদের স্ট্যাম্পিং হয়ে গেছে তাদের বিষয়ে কোনো কিছুই উল্লেখ করেনি এখানে, আমরা আশা করছি তাদেরকে কোনো শর্ত ছাড়াই স্ট্যাম্পিং করে দিবে। এখনও আমাদের হাতে স্ট্যাম্পিং যাদের হয়ে গেছে তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা পাইনি, তাই বলবো আপনারা অপেক্ষা করুন, আপনাদের সিদ্ধান্ত আসবে। আপনি যদি ভিসাটা এজেন্সির মাধ্যমে কিনে থাকেন তাহলে এজেন্সির মালিকের সাথে কথা বলেন, তার থেকে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। এখন যে নির্দেশনাটা তারা দিয়েছে, যে বিজ্ঞপ্তিটা তারা প্রচার করেছে, প্রকাশ করেছে, সেখানে কিন্তু স্ট্যাম্পিং যাদের তাদের বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি, তাই বলবো আপনি অবশ্যই আপনার ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করুন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটাই রাস্তা, সেটা হলো ট্রাভেল এজেন্সির সাথে কথা বলুন, অথবা আপনি যার থেকে ভিসা নিয়েছেন, যে কফিল থেকে ভিসা নিয়েছেন তার সাথে কথা বলুন, সে চাইলে আপনার ভিসাটাকে এক্সটেন্ড করে দিতে পারবে, নতুন করে রিইস্যু করে দিতে পারবে। আর যাদের নতুন ভিসা স্ট্যাম্পিং করাবেন, খেয়াল রাখবেন দূতাবাস কিন্তু আপনাদেরকে দূতাবাসে প্রবেশ করার কোনো সুযোগ দিচ্ছে না বা দিবেও না, আপনাদেরকে অবশ্যই আপনাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে, যাকে আপনারা ওকালা করিয়েছেন তার মাধ্যমে কাজ করাতে হবে, তার সাথে এখন থেকে যোগাযোগ করুন, তারা নতুন ভিসার কাজ শুরু করবে আজ অথবা কালকের মধ্যে। আশা করি আজ অথবা কালকের মধ্যেই তারা নতুন ভিসার কাজ শুরু করবে, যেহেতু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, অনুরোধ করব ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।